আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সিপিএ নিয়ে পার্ট টু পার্ট ভিডিও দিচ্ছি তো তারই ধারাবাহিকতায় এই ভিডিওটি দেওয়া আজকের ভিডিওতে যে বিষয়গুলি থাকবে সেগুলি শুধুমাত্র সিপিএ নেটওয়ার্ক নয় সিপিএ ছাড়া আরও কয়েকটা প্ল্যাটফর্মে কাজে লাগবে আপনি যদি কোনো প্রোডাক্ট মার্কেটিং করেন আপনার কোনো ওয়েবসাইট থাকে আপনি যদি কোনো ব্যবসা করেন সেই ব্যবসার প্রচার করার জন্য ইমেল মার্কেটিং যদি করতে হয় তাহলে এই বিষয়টি আপনাদের প্রয়োজন হবে যারা ফিলান্সার লিড জেনারেশনের কাজ করতে চান সে কাজ করার জন্য যে বিষয়গুলি জানার দরকার ঠিক তেমনি এই ভিডিওটি দেখলে বেশ অনেকগুলি বিষয় আপনি জানতে পারবেন তবে স্কিপ করা যাবে না সহকারে দেখতে হবে মিস করলেই ফস্তাতে হবে কারণ একটি ভিডিও মিস করলে আরও তিনটা চারটা ভিডিও দেখতে হতে পারে কেননা অনেকগুলি ভিডিওর সমন্বয়ে একটি ভিডিও দেওয়া হয়েছে আপনাকে এই ভিডিওতে রয়েছে আপনার জন্য অনেক তত্ত্ববহুল বিষয় যাই হোক যেহেতু আমরা সিপিএ নেটওয়ার্ক মার্কেট প্লেসে আমরা অ্যাকাউন্ট খুলছিলাম এর আগের ভিডিওতে তো সেখানে বলেছিলাম যে সিপিএ মার্কেটিং আমরা অফারগুলি প্রমোট করব বা শেয়ার করব বা মানুষের কাছে পৌঁছাবো ইমেলের মাধ্যমে তো তার জন্য আমাদেরকে শিখতে হবে ইমেল মার্কেটিং তো আজকের এই দ্বিতীয় ভিডিওতে অর্থাৎ এই পর্বে আমরা ইমেল কালেক্ট করব প্রথমে আমাদেরকে ইমেল কালেক্ট করতে হবে ইমেল কালেক্ট না করলে মার্কেটিংটা কীভাবে করবেন তো ইমেল কালেক্ট করার জন্য বিভিন্ন কৌশল বিভিন্ন মেথড রয়েছে সেগুলো আপনাকে আগে জানতে হবে তো এখন হচ্ছে যে টার্গেটেড ইমেল খুঁজে কীভাবে বের করবেন এজন্য বিভিন্ন পথ আপনি গ্রহণ করবেন প্রথমে যেটা করবেন আপনার কম্পিউটারে একটি এক্সেল ফাইল সংগ্রহ করবেন অথবা সিএসবি অথবা টেক্সট ফাইল নোটপ্যাড এই জাতীয় যে কোনো একটি ফাইল প্রথমে ক্রিয়েট করে নেবেন ইমেল সংগ্রহ করে রাখার জন্য প্রথমে আমরা পাত্র ঠিক করলাম ইমেল রাখার জন্য এরপর হচ্ছে আমরা ইমেল খোঁজার জন্য বের হচ্ছি গুগল প্ল্যাটফর্মে তো গুগলে এসে আপনি নাম ধরে কিছু কিছু খুঁজে ইমেল বের করতে পারেন তবে সবচেয়ে বেটার একটা উপায় হচ্ছে একটি সূত্র রয়েছে এই সূত্রটা দিয়ে আমার কাছে ভালো মনে হয়েছে আরও সূত্র বা আরও বিভিন্ন কৌশল আছে আপনি সেগুলো এক এক করে জেনে নেবেন তো আজকে যে সূত্রটা আমি দিচ্ছি সে হচ্ছে এই হলো সূত্রটি আপনি চাইলে স্ক্রিনশট দিয়ে এটি লিখে নিতে পারেন তবে এটা সম্পর্কে আপনাকে বিস্তারিত বলতে চাই আপনি যখন গুগল সার্চ ইঞ্জিনে সার্চবারে এসে এই সূত্রটি পেস্ট করবেন তো সূত্রটি সম্পর্কে একটু বলে নিচ্ছি সে হচ্ছে প্রথমে হচ্ছে সাইট সাইটের পর এখানে কোলন রয়েছে তারপরে হচ্ছে ইউএসের সাইট অর্থাৎ ইউএসের সাইট থেকে আমরা খুঁজতেছি কোন প্ল্যাটফর্মে গুগল প্ল্যাটফর্মের পিইউবিতে পাবলিক গুগল প্ল্যাটফর্মের পাবলিক আমাদের যদি খুঁজতে হয় এখানে জিমেল অ্যাকাউন্ট অর্থাৎ ইমেল আইডি হচ্ছে জিমেল আইডি যদি আমরা খুঁজতে চাই তাহলে এখানে জিমেল ডট কম লিখবো যদি আমরা ইয়াহো খুঁজতে চাই তাহলে ইয়াহো এম থাকলে এম এস হটমেল এখানে যেটা খুঁজতে চাই সেইটা লিখবো এখানে যদি আমরা গুগল সাইট থেকে নিতে চাই তাহলে এখানে গুগল ডট কম লিখবো যদি আমরা ফেসবুক থেকে ইমেল সংগ্রহ করতে চাই তাহলে এখানে ফেসবুক ডট কম লিখবো যদি আমরা টুইটার লিঙ্কড ইন একইভাবে যে প্ল্যাটফর্ম থেকে আমরা জিমেল কালেক্ট করতে চাই সেই প্ল্যাটফর্মের নাম লিখব এখানে ওকে এখানে হচ্ছে ইউএস এটা হচ্ছে যদি আপনার ইউনাইটেড স্টেট হয় তাহলে এখানে ইউএস হবে যদি আপনি কানাডার ইমেল খুঁজেন তাহলে এখানে সি হবে এটা হচ্ছে যে একটি দেশের সাংকেতিক নেম যদি আপনি এখানে ইউনাইটেড কিংডম খুঁজে চান তাহলে ইউকে হবে আপনি এটা গুগলে সার্চ দিয়ে নিতে পারেন প্রত্যেকটা দেশের এরকমের শর্ট নেম রয়েছে যেটা দিয়ে বোঝা যাচ্ছে যে কোন কান্ট্রির নাম তারপর হচ্ছে যে আমরা আমাদের টার্গেটেড কারা আমাদের কাস্টমার যদি হয় ইউএসএর স্টুডেন্ট তাহলে এখানে স্টুডেন্ট দিব কান্ট্রি থেকে আমাদের টার্গেটেড কাস্টমার হয় ডক্টর তাহলে ডক্টর দিব লিড জেনারেশনের জন্য এই বিষয়টি প্রয়োজন হয় যে শ্রেণীর প্রয়োজন যে শ্রেণীর মানুষ আপনার টার্গেট হবে সেই শ্রেণীর এখানে উল্লেখ করে দিবেন যদি জব এমপ্লয় হয় বা সরকারি জব করে এরকম হয় তো যাই হোক এভাবে করে এই সূত্রটি লিখে আপনি গুগলে সার্চ করবেন সার্চ করলে আপনার সামনে এরকম রেজাল্ট চলে আসবে তো এখান থেকে আপনি এক এক করে যদি আপনি জিমেল অ্যাকাউন্ট খুঁজে বের করেন তাহলে আপনার লং টাইম সময়ে প্রয়োজন হবে তবে ভালো হয় যেমন আপনি এই জিমেল অ্যাকাউন্টের মধ্যে ঢুকলেন তারপর এই লোকের নাম সব কিছু সংগ্রহ করলেন ডাটা সেটা হচ্ছে লিট জেনারেশনের জন্য সিপিএর জন্য নাম সংগ্রহ করতে পারেন আর যদি নাম সংগ্রহ করা না প্রয়োজন মনে করেন তাহলে শুধু জিমেল অ্যাকাউন্ট আমরা খুঁজে নেব তো এখান থেকে আমরা যখন সার্চ করলাম এখানে টপ টেন পেজ শো করছে তো আমরা এখান থেকে আরও বেশি করে শো করাবো এখন আমি যদি এখান থেকে নি তাহলে আর কয়টা ইমেলই বা পাইবো সেক্ষেত্রে নেক্সট দিলে পরেরটায় যাবো নেক্সট দিয়ে দিয়ে আমরা এক এক করে এক এক পেজে যাবো আর হচ্ছে গিয়ে ইমেল সংগ্রহ করব। তার জন্য একটি সিটিং করে আপনাকে নিলে ভালো হয় সে হচ্ছে আপনি যখন সেটিং অপশনে যাবেন এখান থেকে সার্চ সিটিংয়ের মধ্যে ক্লিক করবেন এখান থেকে রেজাল্ট পার পেজ এটা হানড্রেড করে দিবেন হানড্রেড করে দেওয়ার পরে এখান থেকে যদি আপনার কান্ট্রি আবারও সিলেক্ট করতে হয় তাহলে যে কান্ট্রির টার্গেটেড ইমেলগুলি আমরা কালেক্ট করব সেই কান্ট্রি এখান থেকে সিলেক্ট করলে আর একটু বেটারভাবে আমাদের রেজাল্টটা পাওয়া যাবে তো যাই হোক সেটা এখান থেকে টিক মার্ক করে আমরা সেফ ক্লিক করলাম তো আমাদের মেন কাজ হচ্ছে আমরা সার্চ পেজগুলি বাড়ালাম এখান থেকে তো তারপর হচ্ছে আই নট নটের রোবট এখানে একবার ক্লিক করবেন ওকে এবার দেখা যাচ্ছে আমাদের কি টপ টেন পেজ শো করছে নাকি আরও অনেকগুলি এইবার কিন্তু মার্শাল্লা কইয়া লম্বা অনেকগুলি পেজ আমাদের সামনে চলে আসছে এখন হচ্ছে যে এখানে এই পেজের পরেও কিন্তু আরও একটি পেজ রয়েছে তো প্রথমে এই পেজটিকে আমরা সিলেক্ট করব কপি করব। তারপরে নেক্সট দিয়ে পরের পেজটাকেও আমরা সিলেক্ট এবং কপি করব। তো এই পেজটাকে একসাথে কপি করার জন্য কন্ট্রোল প্লাস এ চাপ দিলেও হবে অথবা এভাবে করে আপনি সিলেক্ট করে নিতে পারেন একটু সময় নিল আর যদি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এ দেন তাহলে সব কিছু একবারে সিলেক্ট হয়ে গেল এইবার আমরা কন্ট্রোল সি অথবা কপি করে নিয়ে এসে আমরা একটি ইমেল এক্সট্রিক্টর ওয়েবসাইটে যাব এখানে হচ্ছে যে এটা হচ্ছে ইউআরএল আমি ইউআরএল একদমই ডিসক্রিপশনে দিব না আপনি এখান থেকে ঢুকে যেতে পারেন অথবা গুগলে ইমেল স্ট্রাকচার লিখে সার্চ দিলেও এটা চলে আসবে শুধুমাত্র ফলো করলেই আপনার হবে তো তারপর হচ্ছে এখানে আসলে পরে আপনি যা কিছু কপি করলেন ওখানে সেগুলি এখানে পেস্ট করবেন দেখতে পাচ্ছেন পেস্ট হয়ে গেল এখন হচ্ছে যে এখানে আমরা যদি কমা চিহ্ন রাখি তাহলে এখানে ইমেলগুলো বের হবে কিন্তু ইমেলের পরে একটা করে কমা আসবে কমা আসবে এরকম বের হবে আমরা যদি নিউ নিউ লাইন এখান থেকে সিলেক্ট করি তাহলে একটার পর একটার পর ইমেল এরকম সিরিয়ালে আসবে আশা করি বুঝতে পারছেন যেমন আমি প্রথমবার আপনাকে দেখাচ্ছি এখানে আমি নিউ লাইন দিলাম কারণ এভাবেই ইমেল লিস্টগুলি আমাদের দরকার যেহেতু লিস্টের ব্যাপার তার মানে হচ্ছে একটার পর একটা আসবে তো আমি যখন এখানে এক্সট্রা করে দিলাম তখন দেখতে পাচ্ছেন ডান পাশে আমাদের ওই পেজের মধ্যে আমরা সার্চ দিলাম যে পেজ সেই পেজের মধ্যে যতগুলো ইমেল তারা খুঁজে পেয়েছে সেগুলি আমাদেরকে এখানে দিল এখন আমি এখান থেকে কপি করলাম কপি করে আমরা একটি এক্সেল ফাইল নিলাম এই হচ্ছে এক্সেল ফাইল এক্সেল শিট আপনি গুগল শিটেও নিতে পারেন অথবা এক্সেল শিটেও নিতে পারেন গুগল সিট নিলে হবে কি সেটা আপনার জন্য এখানটা হয়তো বা এখান থেকে আপনার এই ফাইলটা বা হার্ড ডিস্ক নষ্ট হয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনি গুগল ড্রাইভে রেখে দেবেন সেটা আপনার জন্য বেটার অথবা এখানে করে তারপরে আপনি গুগল ড্রাইভে এটা আপলোড করে রাখবেন যাই হোক আমরা র্যান্ডমলি প্রথমে এখানে যেটা করব যেগুলি আমরা এইমাত্র স্ট্যাক করে বার করলাম সেগুলো আমরা এখানে পেস্ট করে দিলাম এগুলো হচ্ছে আমরা সংগ্রহ করলাম কেবলই এখন অলরেডি আমাদের তেহাত্তরটা হয়ে গেছে এখন যদি আমরা আবারও গুগল অপশানে চলে যাই এখান থেকে দ্বিতীয় পেজ নেক্সট দিলাম নেক্সট দেওয়ার পরে ঠিক একই সিস্টেমে সব কিছু সিলেক্ট করলাম আবারও কপি করব কপি করে আবারও এখানে স্ট্যাক করে দেব করে দেওয়ার পরে আমরা ইমেলগুলি সংগ্রহ করে করে এক্সট্রা সিটে রাখব আচ্ছা এখন হচ্ছে আমরা যখন এক্সেল শিটে আমাদের ইমেলগুলি সংগ্রহ করলাম এই ফাইলটাকে আমরা সেভ করে নিতে পারি এখানে যে বিষয়গুলি রয়েছে যেমন এখানে যে মেলগুলি আছে এগুলি কি সব কিছু ভেরিফাইড নাকি আনভেরিফাইড আছে থাকতেই পারে স্বাভাবিক অনেকগুলি মেল এখানে ভেরিফাইড না তারপরে হচ্ছে যে জিমেল ডট কম এরকম না মেল আছে আরও বিভিন্ন রকমের মেল থাকতে পারে যেমন ডোমেন দিয়ে জিমেল ইমেল করা আছে সেপারেট করতে হবে তারপরে যে মেলগুলো আসলেই অ্যাক্টিভ মেল সেই মেলগুলো আমাদেরকে সংগ্রহ করতে হবে বাকি মেলগুলো আমরা ছুঁড়ে ফেলে দেবো কারণ আমরা এভাবে করে হচ্ছে যে বিশাল বড় একটি ইমেলের লিস্ট তৈরি করবো মার্কেটিং করার জন্য এটা হচ্ছে যে আপনি কষ্ট করে একবার করে নেবেন এবং এখান থেকে সারা জীবন হয়তো বা আপনি তার ফল পেতে থাকবেন তো এখন হচ্ছে আমরা এই মেলগুলোকেও কপি করলাম এখন আমরা চেক করব এই মেলগুলি ভেরিফাইড কিনা তো এটা চেক করার জন্য বিভিন্ন রকম সাইট আছে আপনার যে সাইট সুবিধা হয় সেই সাইটে আপনি ঢুকতে পারেন আপনি গুগলে যদি সার্চ দেন যে মেইল চেকার লিখে ইমেল ভ্যালিডিয়েশন লিখে তাহলে বিভিন্ন রকম সাইট শো করবে তবে যার কাছে যেটা স্বাচ্ছন্দ্যবোধ মনে হয় সে সেইটাই ব্যবহার করে তো আমার কাছে এটা মনে হয়েছে তাই আমি এখানে চলে আসলাম এখন দেখতে পাচ্ছেন এখানে ভেরিফাই মেইল এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে পেস্ট করার মতো কোনো জায়গা নেই সেক্ষেত্রে আমাদেরকে এখানে ফাইল নিতে হবে দেখতে পাচ্ছেন এখানে আপলোড করতে হবে ফাইল যে ফাইলটা আমরা এইমাত্র করলাম যেমন এখানে সিএসবি ফাইল অথবা টেক্সট ফর্মেট ফাইল অনলি এরকম দুটো ফাইল এখানে আপলোড করা যাবে সিএসবি অথবা টেক্সট ফরম্যাট ফাইল এখন হচ্ছে যে আমরা যে ফাইলটা কিছুক্ষণ আগে ক্রিয়েট করছিলাম যেখানে আমরা ইমেল লিস্টগুলি রাখছিলাম এটাকে আমরা সেভ করব। সেভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এক্সেল ওয়ার্ক বুকে আমরা করব না এখান থেকে আমরা যেহেতু সিএসবি বলছে সেহেতু আমরা সিএসবি ফাইল নিতে পারি সিএসবি ফাইল অথবা টেক্স ফাইল টেক্স ডকুমেন্ট অথবা সিএসবি ডকুমেন্ট সেভ করতে হবে আমরা সেভ করব তো এখান থেকে আমি সিএসবি নিলাম নেওয়ার পরে এখানে আমি ফাইলের নাম ধরে এটা কিছু লিখলাম যেমন ইউএসএ স্টুডেন্ট জিমেল আপনার বোঝার সুবিধার্থে আপনি ফাইল নেম চুজ করে লিখে রাখবেন তো আমি এটা লিখলাম লেখার পরে এটা সেভ দিলাম সেভ দেওয়ার পরে আমরা এখানে এখন আপলোড করব যে ফাইলটা আমরা সেভ করলাম এই যে দেখতে পাচ্ছেন ইউএসএ স্টুডেন্ট জিমেল লিখে তো এটা আমরা এখান থেকে সিলেক্ট করে ওপেন দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন এটা আপলোড হয়ে গেল এখন হচ্ছে যে আমরা ব্যালেডিয়েট ক্লিক করলাম এখন তারা খুঁজে খুঁজে রিজাল্ট দিবে যে এখানে কতগুলি ব্যালেডেড আছে আর কতগুলি ইনভ্যালিড আছে যেগুলি ইনভ্যালিড নেয় সেগুলো আমাদের নেওয়ার দরকার না সেগুলো আমাদের কোনো কাজেই আসবে না কখনো ভালোভাবে বুঝতে বা ভালোভাবে বোঝাতে ভিডিওটি একটু লং হতে পারে সেজন্য আপনি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তবে আপনার সুবিধার্থেই শর্টকাটে বুঝতে গেলে অনেক কিছুই মিসিং হয়ে যাবে আপনি বুঝতে পারবেন না হয়তোবা তো এখানে প্রসেসিং চলছে কিছু কমপ্লিট হয়েছে কিছু চলতেছে কিছুক্ষণ সময় আপনার থেকে নিয়ে সে রেজাল্ট আপনাকে দিবে একটা বিষয় হচ্ছে ফিলান্সিং করার জন্য বা সিপিএম মার্কেটিং ইমেল মার্কেটিং লিড জেনারেশন এ সমস্ত কাজ বা বিভিন্ন কাজের জন্যই বিভিন্ন টুলস বা বিভিন্ন সাইট ওয়েবসাইট এগুলোর ব্যবহার করতে হবে কারণ আপনার কাজের সুবিধার্থের জন্যই বিভিন্ন লোক বিভিন্ন ওয়েবসাইট খুলে বসে আছে আপনাকে সেবা দেওয়ার জন্যই হয়তোবা তারাও আপনার থেকে কিছু পাচ্ছে হয়তোবা আপনাকে সেবা দিয়ে তারাও উপকৃত হচ্ছে আপনিও উপকৃত হচ্ছেন তবে আপনাকে দাপে দাপে জানতে হবে এজন্য আপনি চাইলে ডায়রি ব্যবহার করতে পারেন ডায়রিতে লিখে রাখবেন কোন কাজের জন্য কি কী ওয়েবসাইট কি কি ওয়েবসাইট কি কী টুলস ব্যবহার করা হয় এগুলো আপনার প্রয়োজনে আসবে হয়তোবা একটা সময় আপনি ভুলে যাবেন যে এটা করার জন্য জানি কোন সাইটে ঢুকতে হবে মনে থাকবে না হয়তোবা আপনি ব্রাউজারের মধ্যে সেভ করে রাখবেন কিন্তু তারপরও দেখবেন আপনার হয়তোবা হারিয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনি ডায়েরিতে লিখে রাখবেন যখন আপনার প্রয়োজন হবে কোন কাজের জন্য কোন টুলস বা কোন ওয়েবসাইট প্রয়োজন হবে সেই ওয়েবসাইটে ঢুকে সহজেই আপনি কাজটা করে নিতে পারবেন আর হচ্ছে সিপিএ মার্কেটিং করার জন্য সিপি একটি ফোল্ডার তৈরি করবেন সিপিএর সমস্ত সরঞ্জাম দিয়ে সেই ফোল্ডারের মধ্যে রাখবেন আর হচ্ছে এই ভিডিওগুলি পাট করে আপনাকে দেওয়া হচ্ছে আপনি এক এক করে ভিডিওগুলি দেখবেন আমার সাথে সাথে কাজ করে আগাবেন আমিও আপনাকে সেই ইনকাম পর্যন্ত পৌঁছিয়ে দেব সেই প্রত্যাশায় এই ভিডিওগুলি তৈরি করা হচ্ছে অবশ্যই সাথে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপডেট ভিডিওগুলো যেন মিস না হয় তো এটা প্রসেসিং হতে থাকুক তার মধ্যে আপনাকে আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি সে হচ্ছে আপনি যে সিটগুলি করবেন এক একটার জন্য যেমন এখানে আমরা প্রথমে র্যান্ডমলি অনেকগুলি মেল কালেক্ট করবো এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার যতগুলি সম্ভব হয় আপনি করবেন আর এভাবে করে ব্যালিডেট যে মেলগুলি আছে সেই মেলগুলিকে আলাদা আরেকটি সিট তৈরি করবেন সেখানে রাখবেন কারণ ওই সিটগুলি হচ্ছে আমাদের কাজ এখানে তো সব ধরনের মেল রয়েছে তারপর হচ্ছে এখান থেকে আমরা জিমেল আর হটমেইল এই বিভিন্ন মেল রয়েছে সুতরাং আমরা শুধুমাত্র জিমেল কালেক্ট করব সেক্ষেত্রে বাকি মেলগুলো সেপারেট করে নিব তো সেপারেট অপশানটা আমি আপনাকে দেখাচ্ছি সে হচ্ছে আমরা আরেকটি সাইটে চলে আসলাম সায়াপ ডট আস এরকম আরও সাইট রয়েছে আপনার যেটা পছন্দ হয় সেটার মধ্যে আপনি ঢুকবেন আর আপনি চাইলে আমার সাথে সাথে এটার মধ্যে ডুবতে পারেন তো এখানে যে ফ্রি অপশনগুলি রয়েছে অর্থাৎ ফ্রির যে কাজগুলি আমরা ফ্রি যে টুলসগুলি আমরা ব্যবহার করতে পারি এজন্য শুধুমাত্র আপনি একটি ইমেল আইডি দিয়ে সাইন আপ করে নিলেও হবে তো দেখতে পাচ্ছেন আমরা ফিল্টার করব ইমেল ফিল্টার করলে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা যে ইমেলগুলো কিছুক্ষণ আগে সংগ্রহ করেছিলাম সেই ইমেলগুলো এখান থেকে আমরা কপি করে নিব নেয়ার পরে এই সাইটের মধ্যে এখানে পেস্ট করে দিব দেওয়ার পর এখান থেকে আমরা শুধুমাত্র জিমেল রেখে বাকিগুলো কেটে দিব অর্থাৎ শুধুমাত্র জিমেল যেহেতু আমরা জিমেল ছিলাম তো জিমেলের সাথে কিন্তু আদার্স কিছু মেইলও চলে আসবে আমাদের সার্চে সেক্ষেত্রে আমরা শুধুমাত্র জিমেল নিতে চাইলে এখান থেকে জিমেলটাকে ফিল্টার করে নিব তো দেখতে পাচ্ছেন এখানে যেগুলি আমি দিয়েছিলাম তার মধ্যে উন সাইটটি হচ্ছে জিমেল আর বাকিগুলি হচ্ছে বিভিন্ন অন্য অন্য সাইটের সুতরাং আপনি চাইলে এগুলো আলাদা একটা অপশন করে নিতে পারেন আলাদা সিট করে নিতে পারেন আর জিমেলের জন্য আলাদা সিট করে নেবেন এভাবে করে সেপারেট করবেন এক এক কাজের জন্য এক একটা ওয়েবসাইট ব্যবহার করতে হচ্ছে তারপর আপনি যদি এক এক করে মেইল চেক করতে চান সেগুলো এখান থেকে মেল চেক করতে পারেন তো যাই হোক আপনি মেল কীভাবে চেক করবেন কীভাবে সেপারেট করবেন সেটা দেখতে পেলেন কীভাবে মেলগুলো কালেক্ট করবেন সেটা দেখতে পেলেন তারপরে হচ্ছে মেলগুলো ভ্যালিডিট কি না সেটা আমরা কিছুক্ষণের মধ্যে দেখতে পাচ্ছি তো তার পুত্র ছাড়াও মেল সংগ্রহ করার আরও কিছু রয়েছে তো সেজন্য আপনাকে যেতে হবে ফেসবুকে আপনি ফেসবুক প্রিন্টারেস্ট টুইটার লিঙ্কডিন এই বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে মেল সংগ্রহ করবেন আপনি যদি একবার কষ্ট করে বড় সড়ো এক আকারে একটি মেল লিস্ট তৈরি করতে পারেন সেক্ষেত্রে সেই মেলটাই আপনার সারা জীবনের পুঁজি হয়ে দাঁড়াবে তারপরও সময় পেলে ফাঁকে ফাঁকে করতে থাকবেন আর কি তো যাই হোক এখন হচ্ছে যে ফেসবুকে অনেক সময় অনেকে পোস্ট দিয়ে থাকে যে কোনো একটা কিছু পাওয়ার জন্য ড্রপ ইউর ইমেল অ্যাড্রেস সেক্ষেত্রে বিষয়টা একই রকমের যেমন যদি কেউ এরকম কোনো অফার দিয়ে বলে ড্রপ ইর ইমেল অ্যাড্রেস সেক্ষেত্রে আপনি সেই পোস্টের মধ্যে চলে যাবেন এখান থেকে যখন সার্চ দিবেন ড্রপ ইোর ইমেল অ্যাড্রেস তারপর হচ্ছে এই রিলেটেড পোস্ট কেউ পাবলিশ করছে কি না তো সেটা খোঁজার জন্য আমরা ফেসবুক সার্চ বারে সার্চ দেওয়ার পরে পোস্ট অপশনে ক্লিক করব পোস্ট অপশানে ক্লিক করলে পরে এখানে এরকম পোস্ট আমরা পেয়ে যাব ড্রপ ইউর ইমেল অ্যাড্রেস এখানে ছাব্বিশটা কমেন্ট রয়েছে ড্রপ ইউর ইমেল অ্যাড্রেস এখানে পঁচিশটা কমেন্ট রয়েছে এখানে ড্রপ ইমেল অ্যাড্রেস টু অ্যাপ্লাই ফর কন্ট্রাক্ট অনলি ফর ইন্টারেস্ট অ্যাপ্লিকেশান তো এখানে তিনশো রয়েছে যদি এরকম হয় যে ড্রপ ইউর ইমেল অ্যাড্রেস ইউএসএ বেস বা ইউকে এরকম লিখে সার্চ করে করে আপনি খুঁজে নেবেন তো যে দেশের জন্য যেমন ইউএসের জন্য যেমন এ অনলাইন শপিং ড্রপ ইউর ইমেল অ্যাড্রেস সুতরাং এখানে ইমেলের ইউএসের ইমেল অ্যাড্রেস ড্রপ করতে বলছে যদি ইউকে বলে তাহলে আপনার টার্গেটে আপনি খুঁজে নেবেন এবং সেই সমস্ত পোস্টের কমেন্ট বক্স যাবেন কমেন্ট বক্স ওপেন করলে পরে সেই কমেন্ট বক্সের মধ্যে অনেকেই তাদের ইমেলগুলো সেন্ড করছে বুঝতে পারছেন ব্যাপারটা তো এইখান থেকে আপনি ইমেল সংগ্রহ করবেন মেক মানি অনলাইন ফর ড্রপ ইউর ইমেল অ্যাড্রেস এরকম পোস্ট সার্চ করে খুঁজে নেবেন তার মধ্যে দেখবেন যারা ইনকাম করতে চায় তাদের ইমেল অ্যাড্রেসগুলো সবগুলি এখানে পেস্ট করছে হয়তো বা সেখান থেকে দুই একশো পাঁচশো এরকম অল্প অল্প করে পাবেন বিভিন্ন পোস্টে তো সেখান থেকেই আপনি একটা পুঁজি সংগ্রহ করবেন এখন হচ্ছে যে এখানে যা আছে এটাও আমরা কন্ট্রোল প্লাস এ দিয়ে কপি করে ঠিক একই সিস্টেমে স্ট্যাক করবো এখানে পেস্ট করে স্টাক করে ইমেল অ্যাড্রেসগুলি বের করে ঠিক যেভাবে আগে আমরা সিট করেছিলাম সেই সিটের মধ্যে রাখবো ভ্যালিডিয়েট চেক করার মধ্যে আর একটু কথা বলে নিচ্ছি সে হলো এটা হচ্ছে সিপিআই মার্কেটিংয়ের দ্বিতীয় ভিডিও দ্বিতীয় ভিডিওতে আমরা শুধু মেলগুলি সংগ্রহ করবো এবং মেলগুলি ভ্যালিডিয়েট চেক করবো সেপারেট করবো করে আমরা এক্সেল শিটের মধ্যে সিএসবি অথবা টেক্সট ফর্মেটে সাজিয়ে রাখব তারপরে হচ্ছে যে আমরা কীভাবে ইমেল সেন্ড করতে পারি সেই বিষয় নিয়ে এর এই ভিডিওর পরে আপলোড হয়তো বা করা হয়েছে বা হবে সেটা দেখার জন্য অনুরোধ রইল যদি আমার সাথে সাথে কাজ করে আগাতে চান ওকে আমাদের কাজগুলি অনেকক্ষণ সময় নিয়ে সাকসেস হলো যাই হোক আমাদের যে ভেরিফাইড যে ইমেলগুলি রয়েছে সেই ইমেলগুলো খুঁজে বের করে দিয়েছে দেখতে পাচ্ছেন এখানে একটি গ্রাফিক্স দেওয়া রয়েছে এখানে নীল কালার রয়েছে এখানে ভ্যালিডেট ইমেল আর হচ্ছে যে এখানে লেখা আছে বেলিডেট ইমেল হচ্ছে ছাপ্পান্নটা আর হচ্ছে ইন বেলিড হচ্ছে একটাই এসপাম ইমেল আছে জিরো ইনবেলের রাতে যাই হোক এখন হচ্ছে যে আমরা এখান থেকে যে ইমেলগুলো অ্যাক্টিভ ভেরিফাইড সেই ইমেলগুলি আমরা এখানে ক্লিক করলে ডাউনলোড করতে পারছি তো এখান থেকে আমরা ডাউনলোড ক্লিক করে ভেরিফাইড ইমেলগুলি এভাবে করে ডাউনলোড করে নিব তো বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ